আপনি হয়তো ভাবছেন ডিজিটাল মার্কেটিংটা কি এবং কেনই বা আমাদের এই ডিজিটাল মার্কেটিংটা শেখা উচিত, অথবা আমি বা কেন বা আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখার কথা বলি। সো এই ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অনলাইন সেক্টর বা ফ্রিল্যান্সিং সেক্টরে বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডেবল এবং পাওয়ারফুল একটি কাজ, এবং এই কাজটির পরেই মার্কেটে জায়গা দখল করে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে আদার্স অন্যান্য কাজ। বাট এই কাজটি কেন সবচেয়ে ডিমান্ডেবল সেটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে এখন যেহেতু জানেন সব কিছু অনলাইন নির্ভর, আমরা আমাদের পড়ালেখার কথা বলি অথবা আমাদের ব্যবসা বাণিজ্যের কথা বলি, যেটাই বলি এখন সব কিছু অনলাইন নির্ভর হয়ে গিয়েছে। অ্যান্ড ডিউরিং কোভিড-19 সিচুয়েশনের কারণে যেহেতু লকডাউন চলছে, এই সেই চলছে, কত কিছুর কারণে এখন অনেকের চাকরি চলে গেছে। বাট কোনো একটা কোম্পানির মার্কেটে টিকে থাকতে হলে তাদের মার্কেটিং সবসময় চালিয়ে যেতে হবে, তাদের কাজ থামালে চলবে না। এখন তাদের মার্কেটিংটা কোথায় চলে আসছে, অনলাইনে চলে আসছে, আর অনলাইনে কাজ করতে হলে অনলাইন মার্কেটিং জানা লাগবে। কিন্তু প্রত্যেক কোম্পানির ওনার তো আর ডিজিটাল মার্কেটিং জানে না বা ইন্টারনেট মার্কেটিং জানে না, কীভাবে মার্কেটিং ইন্টারনেটের থ্রুতে করতে হয় সেটা জানে না, কারণ এই কাজে এখন সবাই অভ্যস্ত না। সো এই জন্য এই কাজের চাহিদা অনেক বেশি, বাট ওই তুলনায় এখনও কিন্তু মার্কেটে ডিজিটাল মার্কেটার কম রয়েছে। সো এই জন্য ডিজিটাল মার্কেটিং সেক্টর এখন যেই আসবে, সে যদি একটু কষ্ট করে তাহলে সে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনেক ভালো লেভেলে নিয়ে যেতে পারবে, অথবা নিজের অনলাইন বিজনেসটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, অথবা অনলাইন সেক্টরে একটা সাকসেসফুল ক্যারিয়ার দাঁড় করাতে পারবে। কেননা আগেই বললাম এখন সব কিছু অনলাইন, তাই মার্কেট একটা কোম্পানি টিকে থাকতে হলে ডিজিটাল মার্কেটার মাস্ট বি লাগবে। সো ডিজিটাল মার্কেটিং করলেই ওই কোম্পানিটা ভালো একটা পজিশনে যেতে পারবে, এই জন্য এই কাজটি এতটা ডিমান্ডেবল। আর তাছাড়া এরপরে যেটা বললাম ওয়েব ডেভেলপমেন্ট, সো ওয়েব ডেভেলপমেন্টটা কেন গুরুত্বপূর্ণ, কেননা জানেন এখন যেহেতু সব কিছু অনলাইন নির্ভর, তাই অনলাইনে প্রত্যেকটা কোম্পানির একটা ওয়েবসাইট লাগে। এখন অনেকেই অনলাইনে আসছে, অনলাইনে সব কিছু নির্ভর হওয়ার কারণে ছোট্ট বড় যত উদ্যোক্তা ছিল তারা এখন অনলাইনে একটি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করছে, ওইটার মাধ্যমে তাদের বিজনেসগুলো গ্রো করছে। তো এই জন্যই এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা অনলাইন সেক্টরে এখন 2 নম্বর পজিশনে রয়েছে আমার মতে, ঠিক আছে। বাট সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং, কারণ ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো পণ্য বা সেবা অনলাইনে সেল হবে না, বিক্রি হবে না, কোম্পানি গ্রো করবে না। সো কোম্পানি গ্রো করতে হলে মার্কেটিং লাগবে, দেন কোম্পানি চালাতে হলে ওয়েবসাইট লাগবে। সো এই জন্যই এই দুইটা সবচেয়ে ডিমান্ডেবল কাজ। অ্যান্ড ইন ফিউচারে চিন্তা করেন, এখন যেহেতু কোভিড-19 এর কারণে এত কিছু অনলাইনে আসছে, এই কাজটার ডিমান্ড কতটা বেড়েছে, আর ফিউচার যেহেতু পুরোই অনলাইন নির্ভর হতে চলেছে, তখনই বা এই কাজটার চাহিদা কই থাকবে। আর এখন যদি আপনি এটা শুরু করেন তাহলে আপনি তখন কই থাকবেন একটু চিন্তা করেন। অ্যান্ড এই জন্য আমি মূলত আপনাদেরকে বারবার বলি যে ডিজিটাল মার্কেটিংটা আপনার কেন শেখা উচিত, কেন এই কাজটা শিখে আপনি যেমন একদিকে একজন স্বাবলম্বী ফ্রিল্যান্সার হতে পারবেন, অথবা অন্যদিকে আপনি যেন একজন উদ্যোক্তা বা বিজনেসম্যান হয়ে যেতে পারবেন। যেমন আমি ডিজিটাল মার্কেটিংটা শিখে কী করেছি, আমি নিজের একটা আইটি কোম্পানি স্টার্ট করেছি যেখান থেকে আমি মানুষকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি। ছোট বড় অনেক উদ্যোক্তা আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা নিচ্ছে, এই দিয়ে আমার একটা আর্নিং জেনারেট হচ্ছে। দ্বিতীয় হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিংটা শিখে আমি কী করতে পারছি, একটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারছেন, আপনিও সেটা করতে পারবেন। ফাইবার, আপওয়ার্ক থেকে শুরু করে যেসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে, আপনি ওইখানে সরাসরি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। অ্যান্ড এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো আপনি প্রচুর ডিমান্ডেবল হওয়ায় এক একটা কাজের বিনিময়ে আপনি $500, $1,000 ইজিলি নিতে পারবেন, $300, $400, মানে হিউজ অ্যামাউন্টের ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকেও। অথবা আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংটা শিখে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিংও কিন্তু হিউজ একটা সেক্টর আর্নিংয়ের জন্য। সো ডিজিটাল মার্কেটিংটা জানা থাকলে আপনার এই সেক্টরেও আপনার রাস্তাটা ওপেন হয়ে যাবে। তাছাড়া আপনি চাইলে সিপিএ মার্কেটিং স্টার্ট করতে পারেন, অথবা আপনি চাইলে অফলাইনে একটা নিজের বিজনেস স্টার্ট করতে পারেন। যেমন ব্যবসায়িক নামে আমার একটা ই কমার্স কোম্পানি রয়েছে যেখানে আমি মূলত বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করি, ফিজিক্যাল পণ্য। ওই পণ্যগুলো মূলত আমার ওই ওয়েবসাইটের থ্রুতে সেল হয়, ফেসবুক পেজের থ্রুতে সেল হয়। সেইভাবে আমি নিজেকে একটা উদ্যোক্তাতে পরিণত করেছি। সো যেহেতু আমার এখন ডিজিটাল বিজনেস চলছে, আমার আবার অফলাইন বিজনেস চলছে যেটাকে আমি অনলাইনে নিয়ে আসছি, আমি ফ্রিল্যান্সিং কাজ করতে পারছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারছি, অথবা ডিজিটাল মার্কেটিং জানা থাকলে আপনি আপনার ইউটিউব চ্যানেলেও ওই জিনিসটাকে প্রমোট করতে পারবেন। আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল খুললেন, ওইখানে আপনি এই রিলেটেড টিউটোরিয়াল দিতে পারলেন। হ্যাঁ, এই ডিজিটাল মার্কেটিংয়ের কিছু সাইকোলজি রয়েছে, এই বিষয়বস্তুগুলো কাজে লাগিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল, আপনার অন্যান্য মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগিয়ে আপনি ওই প্ল্যাটফর্মগুলোতেও আপনার একটা অডিয়েন্স বেস তৈরি করে ফেলতে পারবেন। সো ওভারঅল যদি বলি, এই ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর যে সেক্টরে যদি আপনি স্কিল ডেভেলপ করেন আপনার চারিদিকে রাস্তা খুলে যাবে, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্ট যদি এখন শিখতে যান আপনার প্রচুর সময় লাগবে, বাট এই সেক্টরটা যদি আপনি কাজ শিখেন আপনি জাস্ট মার্কেট প্লেসের আশে বসে থাকতে হবে, ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখে দেন যদি কাজ পান তাহলে তো পাইলেন, না পাইলে আর তো কিছু করার নেই। বাট এই ডিজিটাল মার্কেটিংটা শিখলে আপনার কিন্তু কাজের আশে মার্কেট প্লেসের জন্য বসে থাকতে হবে না, আপনি নিজেই ফেসবুকে একটা অ্যাড রান করে বা গুগলে প্রপারভাবে অ্যাড রান করে সরাসরি ক্লায়েন্ট ধরে ফেলতে পারবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন অ্যান্ড আপনার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল রয়েছে, তাহলে কী হবে, হ্যাঁ এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ফেসবুকে একটা পেইড অ্যাড ক্যাম্পেইন রান করে দিলেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করেন, কারো যদি ওয়েবসাইট লাগে আপনার পেজে যাতে যোগাযোগ করে। সো একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিলে, যাদের ওয়েবসাইট লাগতো
তারা কই আপনাকে ফাইবারে কাজ দিত, কিন্তু এখন কই দিচ্ছে আপনার পেজে, এতে করে আপনার কম্পিটিশন নাই। ফাইবারে কিন্তু একটা কাজের পিছনে অনেক ফ্রিল্যান্সার বিট করে, এতে করে যার রিপ্লাই ভালো হয় সেই কাজটা পায়। বাট এখানে কি হলো, আপনি সরাসরি ক্লায়েন্ট পাচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিচ্ছে, অ্যান্ড আপনি আপনার কিছু ডেমো রেডি করে রাখলেন, দেন ওই ডেমোটা দিয়ে দিলেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিল, আপনি হিউজ একটা ইনকাম করতে পারলেন। এভাবে দেখেন ডিজিটাল মার্কেটিং জানা আছে, আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের আশে বসে থাকা লাগছে না, সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারছেন, পাশাপাশি বিজনেস করতে পারছেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারছেন, আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসটাকেই প্রোভাইড করতে পারছেন। কী বলবো, মানে ইনকামের কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড ইনকাম করা যায়, অ্যান্ড চারিদিকে জাস্ট রাস্তা খুলে যাবে। সো এই জন্যই আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা শিখেন অ্যান্ড প্রপারভাবে জিনিসগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে হয়তো বা আপনার আর ক্যারিয়ার নিয়ে চিন্তা করা লাগবে না। হয়তো বা এখন পড়ালেখা শেষ করে আপনি 20-25 হাজার টাকার একটা চাকরির জন্য অনেক টেনশন করছেন, ফ্যামিলির অনেক প্রেশারে রয়েছেন, বাট এই জিনিসটা জানা থাকলে, যেহেতু আপনার সামনের দুনিয়া সম্পূর্ণ অনলাইন নির্ভর, অনলাইনে আপনার স্কিলটা ডেভেলপ হলো, অ্যান্ড এই জন্য আপনাকে আর কাজের আশায় বা চাকরির আশায় বসে থাকা লাগলো না, অন্তত আপনার মাথায় প্রেশারটা থাকবে না যে মাস শেষে আমার একটা ফিক্সড ইনকাম কোত্থেকে আসবে, বা আমার মানুষের আন্ডারে কাজ করতে হবে, আমি কি চাকরি পাবো কি পাবো না, মানে এইসব টেনশন আপনার একেবারেই করা লাগবে না। সো ধরেন আমি এখন ইন্টার সেকেন্ডারি স্টুডেন্ট, সো এখন মোটামুটি একটা ক্যারিয়ার ডেভেলপ করে নিয়েছি, আমার পজিশনে অনেক ফ্রেন্ড রয়েছে, আমার সহ অনেক ফ্রেন্ড রয়েছে যে ফ্রেন্ড এখন পড়ালেখা করছে, চাকরির চিন্তা ভাবনা করছে, চাকরি পাবে কি পাবে না, কিন্তু ওই পজিশনে ওই বয়সে থেকে আমি এখন আপনাদেরকে জিনিসগুলো শিখাচ্ছি, আমার বিজনেস রান করেছি, মানে আমার ক্যারিয়ার নিয়ে একেবারেই চিন্তা নেই। সো কেন চিন্তা নেই, এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে অনলাইন সেক্টরে স্কিল ডেভেলপ করার কারণে। সো আপনি যদি এই ডিজিটাল মার্কেটিংটা শিখতে চান, ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বটা বুঝে থাকেন, তাহলে এই ডিজিটাল মার্কেটিংয়ের উপর এ টু জেড আমার একটা অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে, যেটা দ্য ডিজিটাল মার্কেটিং কিং নামে পরিচিত। সো আপনি ওই কোর্সে অ্যাটেন্ড করতে পারেন, এখানে আমার হয়তো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, সেখানে কল করে বিস্তারিত জানতে পারেন, অথবা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানেও আপনি কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন, অ্যান্ড ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কীভাবে কোর্সে জয়েন হবেন একটা টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন, কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, জাস্ট একটু ঘাটাঘাটি করে কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। সো এই জিনিসটাই আপনারা যা শিখতে পারবেন, বা আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে আপনারা যা জানতে পারবেন, সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে এক কথা সব কিছু, ফার্স্ট অফ অল কিছু টপিক বলি, ফেসবুক পেইড মার্কেটিংয়ের এ টু জেড, সিক্রেট মার্কেটিং ফানেল, কীভাবে আপনি সেলস ফানেল তৈরি করবেন, এ টু জেড গাইডলাইন সব কিছু পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে আপনি ফেসবুক ফ্রি মার্কেটিং শিখতে পারবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, হ্যাঁ দেন হচ্ছে কোরা অ্যাডস, অ্যাটেনশন মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, ইমোশনাল মার্কেটিং, সাইকোলজিক্যাল মার্কেটিং, দেন ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং। এরপর আপনি আরও যা যা শিখতে পারবেন, এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই কীভাবে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন আপনি নিজেই, অথবা নিউজ পোর্টাল ওয়েবসাইট ডেভেলপ করে কীভাবে গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে পারবেন, কীভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করবেন, কীভাবে একটা বাইং হাউসের জন্য ওয়েবসাইট ডেভেলপ করবেন, এই বিষয়বস্তুগুলো আপনি এই কোর্সের মধ্যে এ টু জেড পেয়ে যাবেন। পাশাপাশি আপনি এই কোর্সে আরও যা পাবেন সেটা হচ্ছে এসইও, যেহেতু জানেন ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা সেক্টর হচ্ছে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে আপনার একটা ওয়েবসাইট যদি র্যাঙ্কে থাকে তাহলে অর্গানিক ট্রাফিক আসে, এতে করে আপনি অর্গানিক সেলস পান। সো ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর উপরও এই কোর্সের টিউটোরিয়াল রয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জন্য মার্কেট প্লেসে যদি কাজ করেন তাহলে টুকটাক ইংলিশ বুঝতে হয়, সো ইংলিশ প্রবলেম সলভ নিয়ে ইংলিশ ফর ফ্রিল্যান্সিংয়ের উপরও একটি ক্লাস রয়েছে। পাশাপাশি এই কোর্সটা, এই কাজগুলো শেখার পর আপনি ফাইবার মার্কেট প্লেসে যদি কাজ করতে চান তাহলে এ টু জেড ফাইবারে আপনি কীভাবে কাজ পাবেন, কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কীভাবে কাজ জমা দেবেন, কীভাবে পেমেন্ট রিসিভ করে আপনার বাংলাদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসবেন, এই বিষয়বস্তুর উপর এ টু জেড গাইডলাইন পেয়ে যাবেন। পাশাপাশি আপনি আরও যা পাবেন সেটা হচ্ছে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এ টু জেড গাইডলাইন, দেন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের মধ্যে একটি জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে সিজে বা কমিশন জাংশন, সো এই কমিশন জাংশনের উপরেও এ টু জেড গাইডলাইন আপনি এই কোর্সটিতে পেয়ে যাবেন। তাছাড়া আরও অগণিত অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো হয়তো বা আমার এই ভিডিওতে এখন আমি বলতে পারছি না, মানে আমার টপিকগুলো মনে আসতেছে না, মুখস্থ তো বুঝে নি বলা যায় না, সো যতগুলো মনে আসলো আমি বললাম। সো এই কোর্সটি করার পর আপনি যা যা শিখতে পারবেন তা কাজে লাগিয়ে আপনি একজন সাকসেসফুল অনলাইন বিজনেসম্যান বা ফ্রিল্যান্সিং যেটাই করতে চান সেই সেক্টরে আপনি আল্লাহ দিলে সাকসেস হতে পারবেন, ইনশাল্লাহ এটা আমি বলতে পারি, বাট আপনাকে একটু কষ্টকর মন মানসিকতা রাখতে হবে। আজকে আমি পর্যন্ত আসছি আপনাদেরকে শিখাচ্ছি, তার মানে তো এই না যে আমি রাতারাতি এতটুকু চলে আসছি, অনেক কষ্ট করেছি, সো আপনাকে একটু কষ্ট করতে হবে। সো ওভারঅল আপনি যদি কষ্টকর মন মানসিকতা রাখেন অ্যান্ড এই কোর্সটিতে অ্যাটেন্ড করেন তাহলে ইনশাল্লাহ আমার সাপোর্টে অ্যান্ড এই কোর্সের সহায়তায় আল্লাহ দিলে আপনি আপনার ক্যারিয়ারে একটা সাকসেসফুল পর্যায়ে যেতে পারবেন। সো মোটামুটি ডিজিটাল মার্কেটিংটা কেন শিখবেন, কেন শেখা উচিত, অ্যান্ড কেন এই সময় শেখা উচিত সেটা বুঝতে পারছেন। সো যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এখন হয়তো আপনার পড়ালেখা শেষ করে আরও 10-15 বছর পর একটা চাকরি করবেন, অথবা অলরেডি এখন চাকরির সেক্টরে রয়েছেন, কোভিড-19 কারণে অনেকে চাকরি চলে গিয়েছে দেখতেই পেয়েছেন। সো এই যে চাকরির সেক্টরে দেখেন কত কম্পিটিশন, তাও আবার ইনকাম লিমিটেশন খুবই কম, অনেকে চাকরি পায়, চাকরির পর 15-20 হাজার 30 হাজার টাকা স্যালারি পায়, এটা দিয়ে অনেকের হয়তো সংসার চলে না, ঠিক আছে, বাট ওই চাকরির তুলনায় আমাদের কম্পিটিশন কিন্তু লাখ লাখ।
ঠিক আছে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে এখনো কিন্তু কম্পিটিশন কম আপনি কিন্তু চাইলে এই সেক্টরে যদি একটু চেষ্টা করেন সাকসেস হতে পারবেন কারণ একটা চাকরির পেছনে হয়তো এই যে ধরেন 2021 সালে যারা এসসি পরীক্ষা দিবে সো তারা ধরেন 20-25 লাখ স্টুডেন্ট সো এই একটা চাকরির পেছনে 20-25 লাখ কম্পিটিশন কাজ করবে বাট চাকরি পাবে আলটিমেটলি কয়েকশো মানুষ সো এই বাকি লাখ লাখ স্টুডেন্ট কই যাবে তাই না বাট এই ফ্রিল্যান্সিং সেক্টর কিন্তু এমন না এটা হচ্ছে ব্লু ওশেন জোন সে ব্লু ওশনে কম্পিটিশন কম বাট অপরচুনিটি বেশি অ্যান্ড ইনকামের কোনো লিমিটেশন নেই আপনি যত পরিশ্রম করবেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার ইনকাম ডে বাই ডে তত বাড়তে থাকবে ঠিক আছে আর এই সেক্টরে যেহেতু কম্পিটিশন এখনও এই সেক্টরের তুলনায় মানে চাকরি বাকরির তুলনায় কম রয়েছে তাই আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে এই সেক্টরে আপনি একটা সাকসেসফুল কেরিয়ার দাঁড় করতে পারবেন সো ইনশাল্লাহ আপনারা এখন একটি সিদ্ধান্ত নিন ভাবুন যে আপনার কী করা উচিত অ্যান্ড আপনার জন্য অনেক কষ্ট করে বা আপনাদের একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত অনলাইন বিজনেস ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি সো আপনাদের উচিত আমাকে একটু সাপোর্ট করা আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছেও পৌঁছে দেবেন যারা এই বিষয়ে এখনও চিন্তাভাবনা করছে বা আসতে যাচ্ছে যাতে একটা সঠিক গাইডলাইন পায় আর অনলাইনে যেহেতু এখন অনেক ধোকাবাজ বেড়ে গিয়েছে সো এর কারণে আপনারা অনেকে ট্রাস্ট করতে পারেন না যে কোত্থেকে শেখা উচিত কোত্থেকে শিখবো না শিখবো সো এই বিষয়বস্তুগুলো নিয়ে আমি কি বলবো আমি নিজেও অনেকবার প্রতারণা শিখা হয়েছি আমিও একটা সময় বিগিনার ছিলাম সো যাই হোক আর কিছু বলার নেই অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন আর ইউটিউবে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন চেক করুন সেখানে লিঙ্ক পেয়ে যাবেন অথবা এখানে ফোন নাম্বার রয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারেন টিল দেন টেক কেয়ার টাটা আসসালামু আলাইকুম